যে রাধে সে চুল বাঁধে আর আজকে শুটিং ছেড়ে নিজের সন্তান নিয়ে ব্যস্ত। রীনাদি কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এই গরমে প্রশ্নটা আমার মনে হয় না জিজ্ঞেস করা উচিত, বাট দেন স্টিল মন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। না এটা অনেক পুরনো জামা, আলমারি পরিষ্কার করতে গিয়ে পেয়েছি, তো ওইটাই। তখন থেকে দেখি নিজের হাতে গুছিয়ে গুছিয়ে মানুষকে পছন্দ করাচ্ছ, কাউকে ছবি দেখাচ্ছ, এটা কেমন লাগে? চেষ্টা চেষ্টা সবটাই চেষ্টা, তো চেষ্টা চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করছি, শিখছি, মানে আমার ছোটোবেলা থেকে বিজনেস দেখেই বড় হয়েছি, তো চেষ্টা করছি, দেখি যতটা কি করা যায়। এটা আমার খুব একটা ভালোবাসার জায়গা, তো চেষ্টা করি। সব থেকে বেশি কোনটা তোমার এবারে সেল হচ্ছে? আই থিঙ্ক আমার না মিক্স অ্যান্ড ম্যাচ, বিকজ তোমার কটন খুব ভালো যাচ্ছে, এবার অনেকে একটু ইভিনিং ওয়েয়ার কিন্তু হালকা, এবার সবাই পার্টি করতেও যেতে চায় কিন্তু হালকা জিনিস পরে যেতে চায়, তো ওটা ওই জন্য আমার খুব ভালো যাচ্ছে। দেন আই থিঙ্ক প্রি ড্রেপ শাড়ি, বিকজ তোমরা জানো যে শাড়ি পরার যে হ্যাপাটা ওটা অনেকেই নিতে চায় না, তো প্রি ড্রেপ শাড়ি খুব ভালো যাচ্ছে। আর অ্যাক্সেসরিজ তো মেয়েরা মানেই অ্যাক্সেসরিজ খুবই পছন্দ সবসময়, মানে কিছু না সাজলেও জাস্ট একটা ভালো কানাদুল পরে গেলে আই থিঙ্ক ভালো লাগে দেখতে, সো এই মিলিয়ে মিশে। আর তুমি এই গরমে কি সাজেশন দিচ্ছ মানুষদের, বেশি করে যারা আসে তাদেরকে সাজেশন দিচ্ছে কিরকম কি কিনবো বা কিছু? এবং অনেক সাজেশন, এই কালারটা বেশি ভালো লাগে এইটা ওটা না, যার উপরে যেটা স্যুট করে আর যে যেরকম পড়তে চায়, তো ওটা আমি চেষ্টা করছি যে যাতে তোমাকে দেখতেও ভালো লাগে, তুমি পার্টিতেও তুমি যেতে পারো, অথচ মনে হবে হয়তো দেখতে অনেক ভারী, বাট ওটা ভারী নয় অ্যাকচুয়ালি, কমফোর্টেবল। ওই কমফোর্টটা হচ্ছে কিওয়ার্ড। আমি কানের দুলো যেগুলো আমার কাছে আছে, তোমরা হয়তো দেখবে অনেক বড়, হাতে নিলে ইজ ওয়েটলেস, তো ওটাও মাথায় রাখছে, বিকজ ওই গরমের মধ্যে না লোকজন অ্যাকচুয়ালি পছন্দ করে না খুব ভারী একদম পরে যেতে, তো ওগুলো মাথায় রেখে কিছু কিছু জিনিস কিউরেট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি সব কিছু নিজে ট্রাই করি, যেমন তুমি এটা দেখবে ইটস আ প্রি ড্রেপ, তো এটা ব্লাউজটা ইজ জাস্ট আ স্কার্ট আর দুপাট্টা নিয়ে না অ্যান্ড ইউ আর ডান, তো আমি এটা নিজে পরে ট্রাই করেছি আর তারপর ইটস অন সেল। সব কিউরেট করা, হ্যাঁ হ্যাঁ সব কিউরেট করা, এগুলো কোনো টাইম হয় তুমি হয়তো মনে হবে যে এটা খুব ভারী, বাট ইফ ইউ হোল্ড ইট মানে ইটস ওয়েটলেস আর কি, তো সবকটাই ওরমভাবে আর কি চেষ্টা করা। আর রিজনেবল প্রাইসই রেখেছি, চেষ্টা তো তাই করেছি যাতে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে, বিকজ ফ্যাশন ইজ সামথিং আমরা খুব ভালোবাসি, আর ডিজাইনার ব্র্যান্ড এই কথাটা শুনলে লোকে মনে করে খুব এক্সপেন্সিভ, কিন্তু একেবারেই না। প্লিজ আমি বলবো তোমরাও যদি রিকোয়েস্ট করো সবাই আসুক, আটলিস্ট দেখুক, তারপরে তারা ডিসাইড করুক কি অ্যাকচুয়ালি খুব এক্সপেন্সিভ না হলেও কিন্তু ডিজাইনারের হতে পারে। আমি কটনই প্রেফার করি, কটন লিনেন আর যা খুশি, মানে যে কোনো জিনিস যেটা হালকা, যেটা হালকা আমার ওটাই প্রেফারেন্স, আর যেটা ইজি টু গো ওইটাই, মানে বেশি মাথা ঘামাতে হবে না এটা পরে, পরে বেরিয়ে যাবে। তোমার ফ্যানেরা তো এখনো তো আজকে দিনটা যাওয়ার পর আরও দুদিন আছে, তো কি বলবে ফ্যানেদেরকে, তোমাদের সাথে আর দেখা করতে আসতে পারো, তার সাথে তোমার সাজেশন নিয়ে কিনতে পারো? একদম একদম, দেখা করতে আসতে পারো, আমরা আড্ডা দিতে পারি, এখানে অনেক খাওয়া দাওয়া স্টল আছে, খাওয়া দাওয়া করতে পারি একসাথে, প্লাস হ্যাঁ তোমরা দেখে যেতে পারো কি আমি কীরকম কী চেষ্টা করছি, আর প্লাস যদি কিছু নিতে চাও অবভিয়াসলি আই এম অলওয়েজ দেয়ার, সো প্লিজ আসো, আজকে আছি কাল পরশু আমরা তিন দিন আছি, রাত 9টা অবধি আছি, দুপুরবেলা গরম লাগলে বিকেলবেলা এসো, কারণ হ্যাঁ উইকেন্ডও আছে, সো প্লিজ এসো আর আমি থাকছি, তো দেখা হবে। লোকেশন হচ্ছে তোমার হিন্দুস্তান পার্ক, ভিকি গার্ডেন্স, ওয়াইজ আউলের একদম অপোজিটে, ছোটোবেলায় অনেক ওয়াইজ আউলে আমরা এসেছি, একদম অপোজিটে, প্লিজ এসো, থ্যাংক ইউ।